১৬ বছরের এক তরুণ, নাম তার আলেকজান্ডার গ্রাহাম বেল, বোল্টন শহরে এক ধনীর বাড়িতে গৃহশিক্ষকের কাজ করতেন। সে সময় সবেমাত্র টেলিগ্রাফ আবিষ্কৃত হয়েছে, অথচ টেলিগ্রাফের মাধ্যমে কেবলমাত্র খবরের সংকেতকে পাঠিয়ে মানুষ সন্তুষ্ট থাকতে পারছে না, চাইছে মানুষের কণ্ঠস্বরকে সোজাসুজি প্রেরণ করতে। তাই অনেকেই শুরু করে দিয়েছেন গবেষণা। তরুণ গৃহশিক্ষকটির বিজ্ঞানের প্রতি যথেষ্ট আগ্রহ ছিল এবং টেলিগ্রাফের কথা তিনি ভালোভাবেই জানতেন। তারও একদিন ইচ্ছা হলো তারের মাধ্যমে মানুষের কথাকে প্রেরণ করা যায় কি না সে বিষয়ে পরীক্ষা করতে, কিন্তু আর্থিক অবস্থা তার ভালো ছিল না, অথচ গবেষণার নেশা ছিল প্রবল। অনেক ভেবেচিন্তে যার বাড়িতে শিক্ষকতা করতেন একদিন তাকেই অনুরোধ জানালেন। ভদ্রলোকটির মনটি ছিল ভালো, বিনা ভাড়ায় নিচের তলায় একটি ঘর দিলেন, সেই সঙ্গে কিছু টাকা কড়িও। তরুণ গ্রাহাম বেল বাজার থেকে কিনে আনলেন বৈদ্যুতিক ব্যাটারি, লোহা ও তামার পাত, নানা ধরনের তার, পেরেক ইত্যাদি হরেক রকমের জিনিস। ভদ্রলোকের দেওয়া টাকা তো নিঃশেষ হলোই, অধিকন্তু নিজের যা ছিল সম্বল তাও গেল ফুরিয়ে। দিন যায়, তার গবেষণায় এতটুকু ছেদ পড়ে না। মাসের পর মাস, বছরের পর বছর অতিক্রান্ত হয়ে গেল, তবুও গবেষণায় বিরাম নেই বা উৎসাহ এতটুকু ভাটা পড়ে না। হয়তো খেয়ালও ছিল না তার। খেয়াল হলো একদিন, যেদিন ঘরের মালিক বললেন ঘর ছেড়ে দিতে, দিশেহারা হয়ে উঠলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। সত্যিই তো, কয়েক বছর গত হয়ে গেছে, এতকাল ভদ্রলোকের ঘরের প্রয়োজন ছিল না, আজ তার দরকার হয়েছে, ঘর ছাড়তেই হবে তাকে। কিন্তু কি করবেন তিনি? একমাত্র মনের জোরকে সম্বল করে বোস্টন শহরে একটি ঘর ভাড়া করে উঠে এলেন। যত বন্ধুবান্ধব ছিলেন সবাইকে আর্থিক সাহায্যের জন্য জানালেন অনুরোধ। সৌভাগ্যক্রমে লাভ করলেন এক গবেষণা পাগল বন্ধুকে, প্রচুর টাকা পয়সার মালিকও ছিলেন বন্ধুটি। দুই তরুণ পুনরায় নিমগ্ন হলেন গবেষণায়। ততদিনে অবশ্য গ্রাহাম বেল অনেকখানি এগিয়েছেন, তার ধারণা ছিল অতি অল্পকালের মধ্যেই সাফল্য আসবে। এবার সহযোগী লাভ করে কাজটা দ্রুত হয়ে গেল। একদিন একটি লম্বা তারের দুই প্রান্তে পাতলা লোহার পাতকে ভালোভাবে বেঁধে তার উপর তামার তার জড়ালেন। দুই প্রান্তে থাকলেন দুই তরুণ গবেষক। তারপর তারের ভেতর দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে একপাশের একজন কথা বললেন এবং অপরজন শুনলেন। দেখা গেল শব্দটা বড্ড ক্ষীণ, ব্যাপারটা মনোপুত না হলেও উৎসাহ লাভ করলেন। নিশ্চিন্ত হলেন এই ভেবে যে মানুষের কণ্ঠস্বরকেও দূরে প্রেরণ করা সম্ভব হবে। পুনরায় পুরো দমে শুরু করলেন গবেষণা। কতদিন পর সার্থক হলো তাদের উভয়ের প্রচেষ্টা। আবিষ্কৃত হলো টেলিফোন। এই টেলিফোনে প্রথম বার্তা বিনিময় করেছিলেন সেই দুই তরুণ একটা বাড়ির উপরতলা ও নিচের তলা থেকে। টেলিফোন আবিষ্কৃত করে তিনি কিন্তু জীবদ্দশা আদৌ সুখ্যাতি অর্জন করতে পারেননি, বরং সবাই ব্যঙ্গ করেছিলেন তাকে, বাজে একটা খেলনা বলে উপহাস করতেও বাধেনি কারোর। বুদ্ধিমান ও বিচক্ষণ যারা, তারা হেসে উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন লোকটা বলে কি, মানুষের মুখের কথাকে শশা মাইল দূরে পাঠিয়ে দিবে, লোকটার মাথায় গোলমাল নেই তো। কিন্তু আজ টেলিফোন ছাড়া এক মুহূর্ত মানুষের চলে না, বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ অবদান রূপে স্বীকৃত, এবং গ্রাহাম বেলও চিরস্মরণীয় হয়ে আছেন বিজ্ঞানে। বিজ্ঞানের এমন মজার মজার আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।